বুঝলেন তো? রাখাল, এক রাখাল ভাই যাচ্ছে গরুর পাল নিয়ে। আসলে এরকম দৃশ্য সচরাচর এমনিতে পাওয়া যাবে না, বিশেষ সময়। ভাই ভাই আপনি আপনার আপনার অনুভূতিটা বলেন ভাই। আসলে অনুভূতি কি বলবো, এটা এমন একটা জায়গা, এখানে যে কেউ আসবে তার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। তো আপনারা তো আসেন, আমরা এনজয় করব। আজকে দেখবেন যে কিভাবে এরকম একটা দুর্গম এলাকার মধ্যে আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, চারিদিকে শুধু বিল আর বিল, এর মধ্যেই হবে আমাদের বারবিকিউ পার্টি। কি করার জন্য যে কিছু জিনিস দরকার যেটার উপর পোড়াবে, সেটি যে তৈরি হচ্ছে এখন, কিছু রেন্ডি গাছের এভাবে তৈরি হবে। এবার চলুন দেখি আমরা কিভাবে মুরগিটা মাহাতে হবে, মাহাতে বারবিকিউ মশলাটা তৈরি করতে হয়। আপনাদের মনে রাখতে হবে যে সুস্বাদু এবং টেস্টি করার জন্য এই মশলাটা মাখানোই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সরিষার তেল, একটা মুরগির জন্য 150 গ্রাম তেল আপনাকে নিতে হবে, লাগলে পরে দেওয়া যাবে, এটুকু রাখি। এরপরে হচ্ছে আপনাকে মশলা নিতে হবে। এবার আপনাকে মশলা, জেনারেল মাংসের মশলা, আমরা অন্য কোনো কিছু ব্যবহার করতেছি না। এখানে দেখেন শুধু মুরগির মাংসের মশলা, দুটো মশলা। এবার হচ্ছে আপনার মরিচ, ঝাল, ঝাল প্রয়োজন পরিমাণ মতো দিবেন, সবাই ঝাল একরকম খায় না, তবে বারবিকিউ মিন্স হচ্ছে ঝাল, ঝাল না হলে মজা লাগবে না, একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন সবসময়, দেখবেন অতিরিক্ত না হয় প্রয়োজন ছিল না, আর লাগবে না। এবার হচ্ছে লবণ, লবণ হচ্ছে আপনার পরিমাণ মতো, দিয়ে আপনাকে ভালো করে মেখে নিতে হবে। টেস্ট করে নেবেন লবণটা ঠিক মতো হয়েছে কিনা, ঝালটা ঠিক মতো হয়েছে কিনা। লবণ লাগবে, লবণটা একটু কম হয়ে গেছে, যার ফলে পরিমাণ মতো আর কি লবণটা ভালো করে। এবার মিক্সড করতে হবে আপনাকে, আপনার মিক্সারটা যত সুন্দর হবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে, মিক্সারটা যত ভালো হবে ততই চেষ্টা করবেন যতটা সম্ভব এরকম ঘন করতে। হ্যাঁ, এরকম যেন ঘন হলে ভালো হবে। এবার মুরগিটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন সব জায়গায় ঠিক মতন সমানভাবে পড়ে সে বিষয়টা নিশ্চিত করতে হবে। এদিকে এটি তৈরি হয়ে গেল এবং এই সাইডে যেখানে আগুনটা জ্বালাবে সেই বিষয়টা প্রস্তুত করতেছে। আসলে উচ্চতাটা নিজেদের চোখের মাপে দিতে হবে, পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। সেভাবে তাপ দিতে হবে। তোমার মশলা ব্যস্ত নি।